গাইজ, 22 তারিখ জনতা কার্ফিউ ছিল, 22 তারিখ থেকেই দোকান আমার অফ, বাড়িতে আমি ঢুকে গেছি। তো রিয়া অফিসে, কারণ রিয়া তো ব্যাংকে জব করে, যে কারণে ওকে মানুষদের পরিষেবা দেওয়ার জন্য থাকতেই হচ্ছে, এটিএমে টাকা করতে হচ্ছে, আরও ওদের যা কাজ ব্যাঙ্কিংয়ের সেগুলো করতে হচ্ছে, কিন্তু দুটোর পরই সব বন্ধ, পুরো বাজার বন্ধ করতে হবে, না হলে কি অবস্থা হবে। গায়ে হাফ প্যান্ট পরে আছি, কিছু মনে করো না, বাড়িতে আছি। তো জনতা কার্ফিউ ছিল 22 তারিখ, আর লকডাউন এখন চলছে। তো লকডাউনের বাজারে আমি বাড়িতে, তোমরা বাইরে বেরিও না, প্লিজ বাইরে বেরিও না, জোরহাত করে বলি বাইরে বেরিও না। আমি বাড়ির কাজগুলো সারছি, কিছু জুতো আমি ধুয়েছিলাম 22 তারিখে, সেগুলোকে এখন আমি প্যাক করে রাখবো। চলো জুতোগুলো প্যাক করি, ঘরের কিছু ছোটোখাটো কাজ আমি নিজে একটু গোছানোর চেষ্টা করি, কারণ শরীরটাকে আমি চাই না একবার ঝিমিয়ে রাখতে, আমি একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে চাই, যেটা আমি বাইরে করতাম সেটা আমি ঘরেই করবো। 12:31 বাজার, আমি কতটা স্টেপ প্রত্যেক দিন হাঁটি সেই ব্যাপারটা আমাকে হেল্প করে হচ্ছে আমার ব্যান্ড, MI4 ব্যান্ড। আজকেও দেখবো আমি যতটা প্রত্যেক দিন হাঁটাহাঁটি করি ততটা হয় নাকি আমার বাড়িতে, কারণ ওয়েট আমি কমাতে চাই এই কদিনে, ওয়েট কমাতে চাই। তো তোমরা বন্ধুরা কিছু না কিছু করতে থাকো, তো চলো কাজগুলো আমি করছি, তোমাদেরকে দেখাচ্ছি। কিও তো বন্ধুরা, এই ব্যাগটাতেই আমি জুতোগুলো নিয়ে আসি ঘরে। তো এটা আমার রাইডের, আমি এটা রাইডে ইউজ করি গাইস, সুন্দরভাবে পরিষ্কার করেছি একে। ক্লিন করে নিয়ে এসেছি, ক্লিন করে এখানে আমার জায়গা আছে যেখানে আমি ভেতরে প্যাক করে রেখে দিই, সেখানে রাখবো স্ট্যান্ড, বেড, আর এটা আমাদের গ্রুপের নতুন লোগো, আমাদের নদিয়া বাইক ফেস্টের ফ্ল্যাগ, আমাদের SRB গ্রুপের পুরোনো লোগো, রাজুকুণ্ডু বেথরির লোগো, কিন্তু এটা আর 15 দিনের মধ্যে পুরোনো হয়ে যাবে, নতুন লোগো আসছে। কি করব আমি আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিন করব। বন্ধুরা, এবার আমি হাত পরিষ্কার করবো ডেটল, হ্যান্ড ওয়াশ দিয়ে। তো চলো ওয়াশ হয়ে যাক। এই জায়গাটা আমার প্রবলেম হয়, আমি ধর আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর হাতটা ধুলাম, এখানে ধর আমি দিইনি লিকুইডটা, তো তখন মনে হয় কি আবার এরকম হচ্ছে প্রবলেম, বর্তমানে হাত ধুচ্ছি, হাত ধোয়ার পর যখন কলটা আটকাতে যাচ্ছি তখন ভয় চলে আসছে, কি হচ্ছে এটা আবার লেগে গেল নাকি, তখন আবার নিয়ে এরকম করতে হচ্ছে। কিন্তু না, এটা কোনো ব্যাপার না, বাড়ির মধ্যে আছো তোমরা, বাড়িতে ফ্যামিলিতে যারা যারা আছো তারাই ইউজ করছো, কোনো অসুবিধা নেই, বাইরে বেরিয়েও না তাহলেই হবে,
চলো একটু পরিষ্কার করে নিই, এটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কারণ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি মানুষ থাকতো আগোরা তাহলে কী হতো ভাবো। ওয়াটারপ্রুফ ব্যান্ড MI4, চলো ওকেও ভিজিয়ে নিই, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মোবাইলে আমার সিকিম রাইডের ভিডিওটা আসছে একটু পরেই, সেটা আমি আপলোড করবো, তোমরা দেখো। তো নতুন কিছু দেখানোর চেষ্টায় আছি এই কদিনে। আর প্লিজ সবাই সুস্থ থাকো, হাত ভালো করে ওয়াশ করো। চলে আসলাম, স্নান ঠান করে পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম। কিছু রুমাল, তারপরে মাস্ক আমি সাবান দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছাদে মেলে দিয়ে আসলাম। তো এখন ফগ লাগিয়েছি আমি, একটু দেখিয়ে দিই তোমাদের, কারণ এখন এই ভিডিওই চলছে, বুঝতে পারছো? এটা নিভিয়া, এটা রিয়া দেয়, আর নিভিয়া সফট ক্রিম আমি এখন মুখে মাখতে চলেছি। আর ক্রিম মাখলেই শুধু ড্রাইটা, ড্রাইনেসটাকে তুমি কমাতে পারবে না, তার সাথে সাথে তোমাকে জল পান করতে হবে, পিপাসা পেয়েছে। তো এবার খাবো দুধ, দুধ এখন আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো, দুটো ছাটনি আছে আমার কাছে, ছেঁকে নিলাম আমি দুধটা দুটো ছাটনি দিয়ে, ছাটনি দুটো পরিষ্কার করে আবার রেখেও দিলাম। এবার চলো গ্যাস ধরো। আমি গ্যাস ধরিয়ে ফেলেছি, দুধটা বসিয়ে দিয়েছি, এবার একটু ফুটুক। আমি ফ্রিজ থেকে দুধ নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজ আমাদের নিরামিষ, এখানে কোনো আমিষ জিনিস থাকে না, সবজি টবজি এগুলোই থাকে। তোমাদের একটা কথা বলছি, আমি প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর যা যা কাজ করবো প্লাস সে ভিডিও করে এডিট করবো, তারপর আপলোড করবো তোমাদের জন্য। তাই তোমাদেরকে বলছি এই যে কদিন লকডাউন আছে সে কদিন বাড়িতেই থাকবো, তো তোমাদের সাথে প্রত্যেকদিন ভিডিওতে আসবো আমি। তো অবশ্যই দেখো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল রাজু কুন্ডু, ভেতরে একটু